আসাম করিমগঞ্জের রাজ্যের মেয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং উদয়পুরের স্থানীয় সংবাদ মাধ্যম জে ত্রিপুরার কর্ণধারকে রাতের আধারে দুষ্কৃতীদের আক্রমণ চালানোর প্রতিবাদে জেলা কংগ্রেস ভবনের সামনে ধর্ণায় বসলে কংগ্রেস কর্মীরা এদিন তার প্রশ্ন তোলেন রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে এবং মুখ্যমন্ত্রী এসব ঘটনা পরিপ্রেক্ষিতে চুপ থাকার কারণ নিয়ে এই ধর্ণায় বসেছে বলে জানান আমাদের প্রতিনিধিকে জেলা কংগ্রেস নেতা। উদয়পুর জাতীয় সড়কে জাতীয় কংগ্রেসের উদ্যোগে অবরোধ করেছি, আমরা দাবি করেছি, আপনারাও শুনেছেন আসামের করিমগঞ্জে নিলাম বাজারে, যেখানে বিজেপি সরকার দেশ রাজ্য পরিচালনা করছেন, সেখানে এ রাজ্যের দুই উপজাতি মহিলা ধর্ষিত হয়েছে। আমরা দাবি করছি এই ধর্ষণে অভিযুক্ত দুষ্কৃতিকারীদের ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করার। সেই সঙ্গে আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি উদয়পুরে সাংবাদিকদের উপর ক্রমাগত হামলা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এই অবস্থা দাঁড়িয়ে আজকে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমরা দাবি করছি যে উদয়পুরে যেসব সাংবাদিকদের উপর বারবার হামলা হচ্ছে, তাদের সঙ্গে যেসব সমাজদ্রোহীরা জড়িত, অবিলম্বে তাদের সুষ্ঠু বিচার করা এবং এই জন্য পুলিশ প্রশাসন জানে সক্রিয় ভূমিকা নেয়, সেই দাবি করছি। উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা 24x7।